কত জন খেতে পারবে? আপনিকে দেখো কি সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানস্ক্রিন দাও নাই? না, আমি দিয়েছি। দিলে এত কনফিডেন্ট থাকা যায় না। আমি থাকতেছি, কারণ আমি তো কই কই গো জান মগবা বিডি। আব্বার খুব মিস করতেছি, আব্বু আসতো, আব্বার ভাইয়ের ঘর। আর সবার কি ম্যাচিং হয়ে গেছে? আমি আর ড্রেস চেঞ্জ করি নাই, যেহেতু হোয়াইট পরি, খালি হোয়াইট কিনতে পুঁই শাক দিয়েও চিংড়ি। আমাকে দাও দিচ্ছি। আমার এক কাকার ঘর হচ্ছে এটা, এই কাকা লন্ডনে থাকে, আর আমার এই কাকার ঘর হচ্ছে এটা। কাকা ইনশাল্লাহ চলে যাবে। দেখাইতেছি আমার দুই কাকার ঘর, আর এক কাকা হচ্ছে ওইদিকে বিল্ডিং করতেছে। আচ্ছা চাচি, কাকা আইসেন, দেখো ওই বোন। হ্যাঁ, এটা ক্লিপ আছে বুঝছো, তুমি যে পড়তে দিছিলা। ও শোন, ফ্রুটস প্রোডাক্ট থেকে আমাদের জন্য গিফট চলে আসছে, হানি, পিওর হানি আর পিওর মাস্টার্ড অয়েল। এখানে আরো বেশি আছে, তারপরে ঘি আছে। ইংল্যান্ডে নিয়ে যাবো এগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। বাংলাদেশে আসার পর অনেক অনেক গিফট, এর মধ্যে স্পেশাল গিফট হচ্ছে ঘি, একদম হাতে বানানো ঘি। তারপর হচ্ছে মধু, একদম খাঁটি মধু। তারপর পিওর, একদম পিওর মাস্টার্ড অয়েল। এর আগেরবার খুকি খালাম ইংল্যান্ডে নিয়ে গেছিল এগুলো, তো এবারও চলে আসছে। আর একটা জিনিস যদি ভালো হয় তাহলে এটা অবশ্যই সবাই বারবারই চাই। আর এবার আমরা জানি ফ্রেশ, এবার অনেকগুলো আমরা হচ্ছে সরিষার তেল, তারপর হচ্ছে ঘি, আর তারপরে যেহেতু শীত সামনে আসতেছে মধু নিয়ে আসছি। মানে মামাকে বলছি যে এগুলো দিয়ে দিবেন, তো মামা হচ্ছে আরো এক্সট্রা বাড়াই দিয়ে দিছে। আমরা মেইনলি অর্ডার করতাম ওনার কাছে, তো উনি মানে অর্ডার করছি কিছু জিনিস, আর কিছু জিনিস উনি আমাদেরকে গিফট দিছে। আর আমরা হচ্ছে সবসময় ওনার থেকেই নেই, সরিষার তেল বলেন, তারপরে গাওয়া ঘি, তারপর হচ্ছে হানি। এইতো আপনারা চাইলেও কিন্তু অর্ডার করতে পারবেন সুহান ফ্রুটস প্রোডাক্ট থেকে, খুবই বিশ্বস্ত। আর যারা মু চলে যাচ্ছে তার বাড়িতে, আপুরাও চলে যাবে। আপুরা আজকে থাকেন না,
আইদাকে মিস করব আমরা অবশ্য কালকে যাব আইদাদের বাড়িতে আইদার আকিকা আমরা যাব হ্যাঁ দাদার বাড়িতে যাচ্ছে প্রথমবারের মতো আইদারা চলে যাচ্ছে আর ওনার অনেক কম্বল নিয়ে আসছিল সেগুলো আমরা সবাইকে দিব আছে আইসক্রিম খাচ্ছে আর এখানে অনেক অনেক মানুষ কি কাকা তোমার আপনার ফোন না দেওয়া লাগে আমার সে বিখ্যাত কিচেনে আজকে জুই চা বানাইতেছে সবার জন্য খালি দুধই দিয়ে দেখা যায় লিকার কখন দিবা কতজন খেতে পারবে আমার কি সুলা নীলাগুন এটা কি মাম্মি দিকে এসো ওয়াও এই যে আমাদের মেয়েটা দেখো কত বড় হয়ে গেছে মাম্মির থ্রি পিস পড়ছে তাই না আপিকে দেখো কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ তিনজনকে একটা চ্যালেঞ্জ দিছিলাম কার ডান্স বেশি সুন্দর হয় তোমার 100 টাকা কথা কিন্তু রাখছি না তোমার 100 টাকা আর ইসরাতের 100 টাকা এই যে রোজার 100 টাকাটা সে পাইনি রোজার তুই একটা শর্তে পাবি আমার এই ড্রেস গুলা যাও রোজা রোজা এরকম বোন থাকলে আর কি লাগে আমার কাপড় গুলা দুইটা কাপড়